হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। তো আজকে হবে ঢেঁড়স ভাজা। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খুবই সুস্বাদু হবে। কড়াইয়ে প্রথমে 3 চামচ তেল দিয়ে নিয়েছি, অনেকটা ঢেঁড়স ছিল, পরিমাণ মতো বুঝে নিতে হবে। তার মধ্যে একটু জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ চপ করা ছিল, কুচিয়ে কুচিয়ে পেঁয়াজটাকে রাখা ছিল। সেই পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হলো, যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, তারপরে এই ঢেঁড়সগুলোকে ধুয়ে তারপরে চপ করা ছিল, কেটে রাখা ছিল, সেটাকে দিয়ে দেওয়া হলো। এবার মেইনলি হচ্ছে একটা কাঁচা লঙ্কা আধখানা ছিঁড়ে দিয়ে দিয়েছি, এরপরে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। এখানে কাঁচা লঙ্কাগুলো লাল কালারের, তো যাই হোক। তো এবার একটু হলুদ দেওয়া হলো 1 চামচ মতো। এই যে পেঁয়াজ আর এই জিরে ফোড়নের সাহায্যে আর তেলের সাহায্যে ঢেঁড়সটার ভেতরে যে একটা জুস মতো থাকে সেটা কেটে যাবে যত ভাজবে। আর লাস্টে নামানোর একটু আগে এই ম্যাঙ্গো পাউডার দিলে একটু চটপটা খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে। তাই জন্য একটু এটা দেওয়া হলো, আমচুর পাউডার বলে, ম্যাঙ্গো পাউডার বলে এটাকে। এটা অল্প করে একটু দিয়ে দিলে বেশ, রুটি দিয়ে পরোটা দিয়ে এই ঢেঁড়স ভাজাটা অপূর্ব স্বাদ, খুবই ভালো লাগে। একটু ধৈর্য ধরে কিছুক্ষণ ভাজতে হয়, প্রায় 8 মিনিট মতো। আজকের মতো এখানে শেষ।